ব্যস্ত শহর রাজধানীর উত্তর মধ্যভাগে চোখ জুড়ে যাওয়া ছোট্ট একটি এলাকা শেরিবাংলা নগর তালতলা শ্যামলি এবং মিরপুর জনবহুল এই চারটি এলাকার ঠিক মাঝখানের জায়গাটার নামই আগারগাঁও একসময়ের নালাডোবা আর ভুতুরে এই জনপদ এখন দেশের প্রশাসনিক কেন্দ্র ভোগান্তির শহরে প্রশান্তির রাস্তা এখানে অথচ একটা সময় ছিল এই সড়কগুলোতে ইঞ্জিন চালিত গাড়ি তো দূরের কথা রিকশাই ঠিক মতো চলতো না আজ থেকে পাঁচ সাত বছর আগেও যারা এই আগারগাঁও এলাকায় এসেছেন তাদের নিশ্চয়ই মনে থাকার কথা কত সরু ছিল এই সড়কগুলো খানাখন্দ আর জলাবদ্ধতার ভোগান্তিতে মোটে একটি সারিতেই যানবাহন চলাচলে যেখানে দায় ছিল এখন সেখানে কত প্রশস্ত রাস্তা যেন এক একটি মহাসড়ক আগারগাঁওয়ের অত্যাধুনিক রাস্তাগুলো পুরো এলাকার চেহারা একেবারে পাল্টে দিয়েছে প্রায় প্রতিটি সড়কই এখানে চার থেকে ছয় লেন বিশিষ্ট আধুনিক বিশ্বের আধুনিক শহরের মতো ঢাকা মহানগরীতে প্রথম 150 ফুট চওড়া রাস্তাও তৈরি করা হয়েছে এখানে সঙ্গে আছে প্রশস্ত ফুটপাত সাইকেল লেন রোড সাইড গাড়ি পার্কিংয়ের মতো সুবিধা পাঁচটি প্যাকেজে আগারগাঁও এলাকার রাস্তা ফুটপাত ও ড্রেন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছিল 145 কোটি টাকা এর মধ্যে শুধু ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত নির্মিত নতুন দৃষ্টিনন্দন সড়ক নির্মাণে ব্যয় হয়েছে 9 কোটি 24 লাখ টাকা যার দৈর্ঘ্য 936 ফুট ও প্রশস্ত 150 ফুট পাসপোর্ট সমাজসেবা পরিসংখ্যান প্রত্নতত্ত্ব ও আবহাওয়া অধিদপ্তর এলজিআরডি বনভবন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সরকারি মহিলা পলিটেকনিক সরকারি সঙ্গীত কলেজ কারিগরি শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারি কর্ম কমিশন বিজ্ঞান জাদুঘর পরমাণু শক্তি কমিশন বেতার ভবন জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ কি নেই এখানে আগারগাঁও এলাকায় পরিবর্তন শুরু হয় 2009 সালের পর থেকে ধীরে ধীরে গড়ে ওঠে সরকারের বিভিন্ন দপ্তর অনেকগুলো বিশেষায়িত হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বিনোদন আবাসন সহ নানা কারণে এই এলাকা থেকে মিরপুর পর্যন্ত বসবাসের চাহিদাও বাড়ছে মেট্রো রেল চালু হয় আগারগাঁওয়ের বেড়েছে গুরুত্ব শৈশব কৈশোর যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে পড়েছেন আমানতুল্লাহ সব মিলিয়ে প্রায় 50 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এই আগারগাঁও এলাকায় তার স্মৃতিতে ভেসে ওঠা একসময়ের আগারগাঁওয়ের গল্পটা এমন যে সন্ধ্যার পরেই আতঙ্কে ভয়ে এই এলাকার রাস্তায় বের হতেন না কেউ এই এলাকায় মনে করেন যে ডোবা ছিল নদী ছিল খাল ছিল হ্যাঁ এইসব জায়গায় মনে করেন যে কল্যাণপুর পর্যন্ত নৌকা আসতো আমি যখন আসছি তখন এইসব এলাকায় মনে করেন যে বিভিন্ন জায়গায় জঙ্গল ছিল এবং শিয়াল বসবাস করতো সন্ধ্যার পরে হলে মানুষ ভয়ে বেরোতো না এত চেঞ্জ হয়েছে যে এটা কল্পনার বাইরে যদি কেউ মানে পূর্বে যদি এই এখানে আসে কেউ তার অবস্থানটাই জানতে পারবে না যে সে কোথায় ছিল রাস্তা কোনো গায়ে চলতেই না খুব কষ্টের পর মানুষে চলতো এখন আল্লাহর রহমতে রাস্তাগুলো খুব এসছে ভালো রাস্তা কোনো যাবেই নেই মাটির রাস্তা মাটি দিয়ে রিক্সা চলতো মানে রিক্সা চাক্কা গাড়িয়ে দিত একসময়ের বস্তি ঘেরা এই এলাকাটিতে এখন বিলাসবহুল সরকারি ভবন এরই মধ্যে প্রায় 30টি ভবনের কাজ শেষ আরও বেশ কিছু ভবনের কাজ চলছে নির্বাচন কমিশনের পাশেই 14 তলা এই ডাকভবনটি নির্মাণে খরচ হয়েছে 92 কোটি টাকা তার পাশে কোস্টগার্ডের সদর দপ্তর পরিবেশ অধিদপ্তর ডাকভবনের ঠিক পেছনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স 13 তলা এই ভবনটির নির্মাণে খরচ হয় 222 কোটি টাকা দেশের বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম করার পাশাপাশি সচিবালয় থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে স্থানান্তরের উদ্দেশ্যে ভবনটি নির্মাণ করা হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির নিজস্ব 12 তলা ভবন নির্মিত হয়েছে আগারগাঁওয়ে তার পাশেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নিজস্ব 14 তলা ভবন এই ভবনেই প্রক্রিয়াধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অফিসও মহাখালী থেকে চলে এসে আগারগাঁও এখন দৃষ্টিনন্দন পর্যটন ভবন যে গ্রিন বিল্ডিং এর যে সমস্ত কনসেপ্ট এখানে কিন্তু সবগুলি ব্যবহার করার চেষ্টা করা হয়েছে স্থাপত্য শৈলী যেমন অত্যন্ত সুন্দর ইলেকট্রিসিটি কনজামশনকে সেভিংস এর জন্য যে সমস্ত ফিচার এসেছে সবই এখানে কিন্তু কভার করার চেষ্টা করা হয়েছে
একদিন স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল বাংলাদেশের আকাশে। সে উদিত সূর্যের পেছনে রণাঙ্গনের কত স্মৃতি, তারই সাক্ষী হয়ে আগারগাঁওয়ে অপরূপ নির্মাণ শৈলী নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর। তার পাশ দিয়ে সামান্য একটু এগোলেই স্থলবন্দর কর্তৃপক্ষের 14-তলা ভবন, যা নির্মাণে ব্যয় হয়েছে 30 কোটি টাকা। ঠিক পাশের 46.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 15-তলা ভবনটি তথ্য কমিশনের প্রধান কার্যালয়। এখানেই নির্মিত হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন সহ বেশ কয়েকটি নতুন স্থাপনা। আগারগাঁওয়ে 413 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় রাজস্ব ভবনে এরই মধ্যে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এই এলাকায় নির্মিত হবে রাজস্ব ভবন 2। রাজস্ব ভবন এটা হতে কিন্তু অনেক সময় লেগেছে, টাইম এক্সটেনশনের কালচার থেকে আমরা কিন্তু আসলে বের হয়ে আসতে যাচ্ছি। অধিকাংশ বিল্ডিংগুলো যখন হয়ে যাবে তখন এটা আরও সুন্দর এবং পূর্ণতা লাভ করবে। পশ্চিম আগারগাঁও বাজার, যেটিকে মানুষ বিএনপি বাজার হিসেবে চিনে, এটি চলে যাচ্ছে পাশের বহুতল ভবন মমতা টাওয়ার শপিং কমপ্লেক্সে। সরকার এই বাজার কমিটিকে 1 একর জায়গা দিয়েছে। কমিটি 81 কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করছে। বাজার চলে গেলে ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় পুরান ঢাকা থেকে এখানে চলে আসবে। সংসদ সচিবালয় কর্মকর্তাদের জন্য নির্মিত আবাসিক এলাকাও এখানে। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে শুরু করে নিউরোসায়েন্স, অনেক গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি হাসপাতালের পাশাপাশি এই এলাকায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষাগার। আগারগাঁও এলাকায় যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম স্বাস্থ্য পরীক্ষার এই ল্যাব। এটিকে বলা হয় দেশের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পরীক্ষাগার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের সর্বোচ্চ পর্যায়ের সরকারি বেসরকারি হাসপাতালগুলোর ল্যাবেও যদি কোনো স্বাস্থ্য পরীক্ষা নিয়ে জটিলতা তৈরি হয়, সেই পরীক্ষাকে এখানে এসে পুনঃপরীক্ষা করা হয় এবং এটির ফলাফলকেই নির্ভুল বলে ধরে নেওয়া হয়। সাধারণ মানুষও খুব কম খরচে এখানে স্বাস্থ্যের যে কোনো পরীক্ষা করে নিতে পারেন। ইউনিসেফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আইএলও সহ অনেক আন্তর্জাতিক সংস্থার দপ্তরও আগারগাঁও এলাকায়। শুক্র এবং শনিবার সপ্তাহে 2 দিন নির্বাচন কমিশনের সামনে থেকে সরকারি কর্মকমিশনের ভবন পর্যন্ত জমজমাট থাকে হলিডে মার্কেট। সন্ধ্যা নামলেই আপনারা এক ভিন্ন আগারগাঁওকে দেখতে পাবেন, যেন টিএসসি বেইলি রোড কিংবা এক টুকরো রবীন্দ্র সরোবর। মাগরিবের পর থেকে শুরু হয়ে রাত 11টা অবধি জমজমাট থাকে পুরো এই সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অস্থায়ী খাবার দোকানে এই সড়কটি যেন ছোট্ট একটি রেস্টুরেন্ট পাড়া, যেখানে সন্ধ্যার পর মানুষ আসতেই ভয় পেত, সেখানে এখন গল্প আড্ডার প্রাণ কেন্দ্র, অনেকের রুটি রুজি। জ্যাম নাই, গাড়ি ঘোড়া কম, এই যে গাছ আছে, বসার জায়গা আছে, এরকম একটা জায়গা বসতে আসলে সবার ভালো লাগে। টিএসসিতে মানুষ অনেক থাকে, ওখানে আড্ডা দেয় অনেক, কিন্তু এখানে ভালো কেন, মানুষ কম থাকে, মানুষ আড্ডা দিয়ে ভালো শান্তি। প্রাইসও রিজনেবল, আর অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম পাওয়া যায় এখানে। দেখা যাচ্ছে বার্গারও পাচ্ছি আমরা, আবার ফুচকা চটপটিও পাচ্ছি। আমার এখানে চা আছে 2 রকমের, একটা তান্দুরি চা, একটা চকলেট চা। দোকান আমরা স্টার্টিং করি আমাদের বিকেল 4:30-4 থেকে, তো রাত আমাদের 11:30-11:30 বাজে ক্লোজ হয়ে যায়। দেড় চারজন মানুষ চালাই, এই খেয়া দাওয়ার একটু মোটামুটি আছে ভালো আর কি। রাত যত গভীর হয় আস্তে আস্তে নীরব হতে থাকে আগারগাঁও এলাকা, তবুও পাখির চোখে দেখলে আবারও লিখতে ইচ্ছা করবে বলতে যাওয়া এক আগারগাঁওয়ের গল্প। বেলাল হোসাইন, এখন ঝাড়গ্রাম।